আপনি আল্লাহর ভয় না করে স্ত্রীর ভয় করলেন যে স্ত্রীর নারাজ হয়ে যাবে স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাবে এইরকম অসতী স্ত্রী খেয়ানত করবে বাড়ি থেকে আমি বের হইলেই তখন সে কার সাথে টেলিফোন লাগাবে কার সাথে প্রেম করা শুরু করবে কার সাথে উদাহ হয়ে যাবে যেই স্ত্রী রাজি প্রথম থেকেই দাড়ির ওপর সেটাই হচ্ছে সতী স্ত্রী ভালো করে মনে রাখবেন আর যেই স্ত্রী আল্লাহর রেজা মন্দির ওপর নিজেকে রাজি রাখতে চায় আল্লাহ নারাজ হোক গা তাতে যায় আসে না কিন্তু আমাকে দাড়ি ভালো লাগে না সে সতী স্ত্রী নয় অথবা সে গুমরা সে ইসলাম বুঝেনি তাকে ইসলাম শেখান আল্লাহ যেন তফিক দান করেন তখনই নবিয়ে করিম সাল্লাম চলে এসছেন এই তিনজন লোকের এই তিনটি কথা বলা শেষ হয়েছে ওই লোকগুলিকে ডেকে বললেন আন্তুমল্লাজি কলতুম হা কাজা তোমরা কি এই ধরনের কথা বললে এখন হ্যাঁ রাসুল আল্লাহ মন্দ কি বললাম আপনার ব্যাপার আলাদা আপনার আগের পরে গুনা খাতা মাফ হ্যাঁ কিন্তু আমাদেরকে তো বেশি এবাদত করা লাগবে জান্নাতে যেতে হবে আল্লাহকে রাজি করতে হবে রসুল্লাহ বললেন শোনো শোনো তোমরা ভুল বুঝেছ আম্মা আনামি ও সল্লি ও আনাম রাত্রে তাহাজ্জুদও পড়ি আর ঘুমাই কিছুক্ষণ তাহাজ্জু পড়ি কিছুক্ষণ ঘুমাই ও আসুম তেরো রোজাও রাখি আর দিনে মাঝে মাঝে পানাহার করি মাঝে মাঝে নফল রোজা রাখি ও আ নেসা আর নারীদেরকে বিয়ে করে রেখেছে নয় নয়টা একসাথে স্ত্রী ছিল এক সময়ে নয়টির আসল উল্লাস স্ত্রী ছিল তাঁর জন্য চারের বেশি জায়জ ছিল আপনার আমার জন্য চারের বেশি জায়েজ নাই আর একটি যদি যথেষ্ট হয় আর তাতেই যদি মনে করেন যে আমি ইনসাফ করতে পারছি এটাই ভালো দুটা হলে ইনসাফ করতে পারবো না তো সেদিকে না যাওয়া উচিত বলছিলাম রসুরল্লাহ সাহাশ্লামের এই তিন সাহাবির পদক্ষেপ সম্পর্কে রসুরুল্লাহ এটাকে পছন্দ করলেন না অপছন্দ করলেন একটু কথা আর বাকি আছে হাদিসে নবীকার বলেন আমি তো দেখো এরকম করি ফামান রাগেবান বান সন্ন্যাতি এরপরে আমার সন্ন্যত থেকে কেউ যদি মুখ ফিরে নেয় যে নবী সাহসালাম না করলে কি হবে আমাদেরকে বেশি নফল পড়া লাগবে সারা রাত নফল পড়বো নবী সারাজীবন সারা জীবন রোজা না রাখলে কি হবে আমরা সারা জীবন রোজা রাখবো আমরা পাপি তাপি নবী সাহসালাম বিয়ে শাদি করেছেন করেছেন আমরা বৈরাগী হয়ে যাও বিয়ে শাদি করব না কার বিয়ে শাদি করলেই ফেতনা নারী জাতি ফেতনা এসব কথা যদি বলো ফামান রাগেবান বান সন্ন্যাতি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিলে ফালাইসা মিন্নি সুতরাং আমার দলভুক্ত না আমার উম্মতের লোক তোমরা হইতে পারবে না বুঝতে পারলে সারা তাহাজ পড়ে নবীর উম্মত থেকে খারিজ কথাটা ভালো করে বুঝেন সারা তাহাজ পড়ে নবী শাসন উম্মত থেকে খারিজ সারা জীবন রোজা রেখে নবী শাসন উম্মত থেকে খারিজ বিয়ে করব না বিয়ে করলেই ঝামেলা ওর জন্য রোজগার করতে হবে ছেলে মেয়ে হবে ঝামেলা আবার এ কিন্তু বাধা হবে হ্যাঁ হাত পায়ে কড়ি লেগে যাবে স্বাধীনভাবে আমি ঘুরতে ফিরতে পারবো না এবাদবন্দি করতে পারবো না ইত্যাদি মেলা বিয়ে করার পরে নিয়তটা তো ভালো কিন্তু নিয়ত ভালো থাকা যথেষ্ট না কাজটাও বাহ্যিক ভালো হইলে হবে না কাজটা কিরকম ভালো হইতে হবে যেহেতু আমার সাংসারিক কাজ নয় আমার দুনিয়ার কাজ নয় কিসের কাজ দিনের কাজ সুতরাং তার তরিকায় হইতে হবে মোহাম্মদ রসুল ইসলামের তরিকায় হইতে হবে এই সাবান মাসে যে বেদালগুলি মানুষরা করে আর অনেকে করবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে এই মাসের পনেরো তারিখের একটা নাম আছে আমাদের দেশে শ্রাবণ মাসের পনেরো তারিখের রাতটার এটা নাম আছে কি নাম সবে বা সব মানে রাত সব কথারই ফার্সি মানে বারাত মুক্তির রাত হ্যাঁ মুক্তির রাত এই যে মুক্তির রাত এই নামটা পেলেন কোথায় কোন হাদিসে আছে কোনো আয়াতে আছে কেয়ামত পর্যন্ত যারা এই শয়ে বারাত করি যেসব হুজুরেরা তাদেরকে বলবেন যে কেয়ামত করত পর্যন্ত সময় দেওয়া আছে একটা হাদিসে এই লাইলাতুল বারাত শবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে তাহলে এই নামটাই হচ্ছে ভুল এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার কোরআন আছে না নেই

মহরমের পনেরো তারিখের রাতের নাম হচ্ছে নিসফে মহরম হ্যাঁ রমজানের পনেরো তারিখের রাতটার নাম হচ্ছে নিসফে রমজান নিসফে নিস মানে কি নুস মানে আমার দেখ জি হ্যাঁ সুতরাং এই নাম শয়েবরাতের বেদাতের নামটি আল্লাহর রস্তে ছেড়ে দেবে দ্বিতীয় যে বেদাতী আকিদাটি আছে এই শহেবরাত যে নামটি দেওয়া হয়েছে এই সম্পর্কে বা পনেরো সাবান সম্পর্কে এটা হচ্ছে ভাগ্য রজনী এটা হচ্ছে কি ভাগ্য রজনী ভাগ্য ভাগ্য বলছেন তোকদির আর রজনী মানে রজনী মানে রাত মানে এই রাতে আল্লাহ কি করেন ভাগ্য নির্ধারণ করেন কথাটি কথাটি হাদিসের হাদিসের একটা খেলাফ খেলাফ হচ্ছে সারা জীবনের তকদির একবারে সারা জীবনের তকদির মায়ের পেটে ছিলেন তখন করে দেওয়া হয়েছে একটা বাৎসরিক তকদির কথা আছে সেটা এই পনেরো সাবানে না সেটা কখন জানেন সেটা কখন রমজান মাসে কোন তারিখে যেটা কদরে রাত হবে সেটা শেষ দশ দিনের বেজরের যে কোনো রাতে হইতে পারে একুশে হইতে পারে তেইশে হইতে পারে পঁচিশে হইতে পারে সাতাইশে হইতে পারে উনত্রিশে হইতে পারে লাইলা তুল কাদার যেটাই ওইটাই হচ্ছে বাৎসরিক তকদির রাত আর সারা জীবনে তকদির রাত যখন মায়ের পেটে একশো বাদ একশো বিশ দিনের আপনি আমি আমরা ছিলাম তখনই আমাদের তকদির লিখতে বলা হয়েছে নবী করিম সাল্লামের সেই হাদিসে রয়েছে সেই মুসলিমের হাদিসে রয়েছে আর মানুষ আসমান জমি সবকিছু সৃষ্টি করার পঞ্চাশ হ্যাঁ হাজার বছর আগে কি লেখা হয়েছে তকদির লিখা হয়েছে এটা হচ্ছে সমস্ত মখলুকের তকদির সমস্ত মখলুকের তকদির আম তকদির আম এটা তকদিরে খাস সারা জীবনে তকদির কথা বললাম বাৎসরিক তকদির কথা বললাম দলিল কি যে ভাগ্যরজনী এই পনেরো সাবান না সাবান মাসের পনেরো তারিখ নয় যেটাকে শয়ে বারাত বলছে আর দেশে মানুষকে এক শ্রেণীর বিদায়ী আলেম সমাজ ধোকা দিচ্ছে যে ভাগ্যরজনী ভাগ্যরজনী রজনী সুতরাং রাতে খুব নফল পড়েন আল্লাহর কাছে দোয়া কালাম করেন আল্লাহর কাছে খুব চান যে এই বছর ভাগ্যটা যাতে আপনার ভালো হয় এটার খণ্ডনে নেই কোরআনিক শোনেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে কোরআন আমি নাজেল করেছি এক মোবারক রাত ওই রাতটি কোন রাত ওই রাতটা কোন রাত কদরের রাত লাইলাতিল কাদরে নিশ্চয় আমি কোরআন নাজেল করেছি লাইলাতুল কাদার স্পষ্ট কিনা লাইলাতুল কাদার কখন হয় রমজানে না সাবানে শাহর কোরআন কখন নাজেল হওয়া শুরু হয়েছে এটাও শুনেন শাহরুর রমাদান আল্লাহ কোরআন রমজান মাসটা এমন মাস যেই মাসে কোরআন নাজেল করা হয়েছে তাহলে কোরআন কখন নাজেল হয়েছে রমজানে সাবানে ক্যানসিল তাহলে সাবানে আসলে না তো পনেরো সাবান কি করে আসবে রমজান মাসে আর সেটা কদের দুটো আয়াত শুনলেন এই রাতটাকে ভাগ্য রজনী বলা হয়েছে সেটা শুনে সুরা দোখানের আয়াত নম্বর দুই তিন চার হ্যাঁ আমি আনিল হ্যাঁ হাকিম ইন্নান জাল নাওফি আয়াত নম্বর তিন আল্লাহ বলছেন নিশ্চয় কোরআন নাজেল করেছি মোবারক রাতে কখন নাজেল করেছেন মোবারক রাতে আল্লাহ এখানে বলছেন মোবারক রাতে মোবারক রাতটি কোন মাসে সাবানে না রমজানে আয়াত প্রমাণ হয়ে গেল ওই রোজা সম্পর্কে বাকার আয়াতে ঠিক না রমজান মাসে আর আয়াতে আল্লাহ বলছেন সেটা ছিল লাইলাতিল তাদের লাইলাতুল কাদারে কোরআন নাজেল হয়েছে তাহলে সাবান মাসে আসলো না সবে বরাত আসলো না কোথায় আসলো সবে কাদারে কোরআন নাজল হয়েছে সেটা হচ্ছে বরকতের রাত সেই রাত সম্পর্কে আল্লাহ বলছে এটা হচ্ছে বাৎসরিক ভাগ্য রজনী ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই মোবারক রাতে প্রত্যেক হেকমত কাজের চূড়ান্ত ফেসালা করা হয় আল্লাহ এক বছরের চূড়ান্ত ফেসালা মালাকুল মত ফেরেস্তাকে আর রুজি যে ভাগ বন্টন করে মিকাইল এসবকে বৃষ্টি দান করে মিকাইল তাকে দিয়ে দেন জানিয়ে দেন যে এক তোমাকে এই লোকের রোহ কবুজ করতে হবে হে উমুক ফেরেস্তারা এতগুলি লোক এই এই বছরে ভূমিষ্ঠ হবে হ্যাঁ এই রকমের ঘটনা ঘটবে ইত্যাদি এটা হচ্ছে কোন রাত বারাত না কোন রাত রাতুল কাত তিন নম্বর যে বেদাতটি ভারত বাংলাদেশ পাকিস্তানে হয় দলে দলে কবর জিয়ারত করা বিশেষ করে এই রাতে এই রাতে দল বেঁধে কবর জিয়ারত করা এটি একটি বেদাত কবর জিয়ারত সব সময় করা যে কোনো সময় সকাল বিকাল যান আপনি আর কবর জিয়ারত করবেন গ্রামের কবর জিয়ারত করবেন কাছের কবর জিয়ারত করবেন পাকা কবর না যেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে ওখানে যাবেন না বাপ মায়ের কবর জিয়ারত করবেন আত্মীয় কবর জিয়ারত করবেন নেক লোকদের কবর জিয়ারত করবেন কিন্তু কাছে সফর করে গিয়ে নয় এবং কবরস্থানকে আলোকিত করা এটা আরেকটি বিধাত কবরস্থানকে আলোকিত করে দেওয়া মোমবাতি দিয়ে একবারে জনাক করে দেওয়া হয়েছে এই সব আমাদের দেশে রয়েছে চার নম্বর বিদাত এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের গরিব খাওয়ানো কারণ ভালো ভালো খাওয়াবো আল্লাহ রাজি হবে এবছর রুজিটা আমার বরকত হবে কারণ ভাগ্য এটা বুঝতে পারছেন না এগুলো হচ্ছে বেদাত পাঁচ নম্বর বিদাত হচ্ছে শ্রাবান মাসের সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে রাত্রি যাপন করে নফল পড়া এ বদতবন্দি করা বরাতের নফল পড়ছি শহে বরাতের হ্যাঁ রাত্রি যাপন করছি এটি একটি বিদাত ছয় নম্বর বেদাত হচ্ছে এই পনেরো সাবানের দিনে রোজা রাখা বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে আগেও রাখলো না পরেও রাখলো না শুধু পনেরো সাবানে রোজা এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত এই ছয়টি বিদাত বলে শেষ করলাম নবী মোহাম্মদ রসুল উল্লাহামের সাথে করে যে যে বলা হয়েছে যখন আসবে নফল পড়ো দিনে রোজা রাখো এই হাদিসটি মৌজু জাল এবং মিথ্যা এটা মহাদেসেনেকের আমরা সকলে বলেছেন সুতরাং এই সব থেকে সতর্ক সাবধান করছি সাবান মাস কয়দিন পরে শুরু হয়ে যাচ্ছে যাতে যা করবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন আল্লাহ রাস্তু রোজা রাখে এতে হবে কি রমজান মাসে রোজা রাখার জন্য একটু ট্রেনিং হয়ে যাবে সাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন সাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন বেশি যদি নাও রাখতে পারেন সোমবার বৃহস্পতি সোমবার বৃহস্পতিবার এরকম করে রোজা রাখেন কিন্তু শুধু পণ্য সাবান রোজা রাখবেন এরকম করে নবী কেরিসাল্লাম অল্প কয়েকদিন ছাড়া কানা ইসুম ও সাবানা ইল্লা কালীরা সাবানের অধিকাংশ দিনে রোজা রাখতেন যে সব ভাই বোনদের আপনার স্ত্রী হয়তো গত রমজানের রোজা কাজা বাকি আছে এই সাবানে তাড়াতাড়ি করে রোজাগুলি কাজা করে নিতে বলেন অথবা আপনার বাকি থাকলে কাজা করে নেন কারণ সামনে রমজান যদি চলে আসে আর গত রমজানের কাজা যদি বাকি থাকে তাহলে আপনি গুনাগার হবেন সুতরাং আল্লাহর অস্তে যাদের কাজা বাকি আছে কাজা রোজাগুলি রেখে নেন করণীয় তাইলে বললাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন পণ্য সাবানে শুধু খাস করে নয় আর গত রমজানের কাজা যদি রোজা থাকে রোজাগুলি রেখে নেন এই সাবানে যা করা যাবে না একটা হচ্ছে রমজান শুরু হওয়ার একদিন দুই দিন আগে থেকেই রমজানের সম্মানার্থে রোজা রাখা যাবে না আঠাইশ উনত্রিশ তিরিশ তারিখে রোজা রাখা নিষেধ করেছেন রসুর উল্লাহ মুসলিমের হাদিসে রয়েছে শেষখানে আর একটি কথা সন্দেহ ভিত্তিতে রোজা রাখবেন না চান দেখার খবর আসলো না এমনিতে রোজা শুরু করে দিলেন উনত্রিশ সাবানের পরে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ যদি দেখতে পান দেখার খবর পান তাহলে রোজা শুরু করবেন চাঁদ দেখার খবরও বিস্তার সূত্রে পেলেন না আর এমনিতে রোজা শুরু করে দিলেন এটা নিষেধ করেছেন আবিয়ে করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম আবু দাউত তীরবিজের হাতী সরেছে মানসা মাফিল ইয়ো মিল্লে ইয়োসাব কফিহে কেউ যদি সন্দেহর দিনে মানে তিরিশে সাবান যেটা চাঁদ না দেখেও রমজানের অগ্রিম রোজা শুরু করে দেয় ফাঁকা আসা আবুল কাসিম সল্লাহ আলি আসালাম তাহলে এসে আবুল কাসিম সল্লা সরসরুল্লাহ আসালামে নাফারমানি করল সময় অনেক হয়ে গেছে এখানে আমার আলোচনা শেষ করছি আশা করি আপনারা তৌহিদের সাথে সন্ন্যতের অনসারী হবেন শির থেকে তবা করবেন যাদের মধ্যে শির রয়েছে বেদার থেকে তবা করবেন শির বেদার থেকে যদি তবা না করতে পারেন তাহলে আমল কবুল হবে না যা কিছু আমল হচ্ছে আমলগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল আলাম যেন আপনাদের সকলকে দুনিয়ার ক্ষেত্রে সুখী করেন সঠিক ইসলামটা বুঝে যাওয়ার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন পাঁচ পাঁচকলা জামাতের সাথে পড়ার যেন তৌফিক দান করেন আবার বিশেষ করে আওজাম ক্যাম্পের ভাইদেরকে বলছি যে আপনারা মসজিদে যে সব দর্শগুলি হয় কাতিফ সেন্টারের পক্ষ থেকে অথবা অন্য অন্য সেন্টারের পক্ষ থেকে হোক যাই কিছু হোক না কেন এখান থেকে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন শহীদ দিনটা শিখার চেষ্টা করবেন রব্লা আলমজন আপনাদের সকলকে তৌফিক দান করেন আর যেসব ভাইয়েরা আর্থিক বেরেসাইতে রয়েছেন শারীরিক অসুস্থতা রয়েছেন মানসিক অশান্তিতে রয়েছেন আল্লাহ যেন তাদের বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রব্যুল আহমদ আপনাদের সকলে রুজিতে যেন বরকত দান করেন যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন ইমানের অবস্থায় যেন সার্বিক দিক থেকে সুখে রাখেন আর যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ই অবস্থায় যেন নেক আমলের উপর যাওয়ার তৌফিক দান করেন রব্বুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আমল কবুল করেন ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আল্লাহ রবুল্লা আলম যেন দিনের ওপর অটলতা দান করেন জান্নাতুল ফিরদৌস দান করেন জাহ্নামের রাজাব থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান যেমন সাহাবাইকে রাম সালাফেসহীন এবং তাদের অনসারীদের ওপর রাজি হওয়ার আল্লাহ ঘোষণা করে অতি আল্লাহ ওই রকম যেন তৌহিদবাদী মুসলিমদের ওপর সুন্নতের অনুসারী মুসলিমদের আল্লাহ যেন রাজি হয়ে যান এবং যারা শিল্পীরাতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ যেন সুমতি দান করেন সুজ্ঞান দান করেন বোঝার তফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ মস্তিষ্কে কোরআন সন্ন্যার দলিল বুঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা বিদার থেকে ফিরে আসেন শিরিক থেকে ফিরে আসেন সিরিখ শুধু হিন্দুরা করে না বেদাত শুধু হিন্দু বেদাতিরা মানে আপনার যাদেরকে বেদাতি মনে করছেন তারা করেন আপনাদের মধ্যেও বেদাত থাকতে পারে একটু ভালো করে যাচাই বাছাই করে দেখুন আল্লাহ যেন তৌফিক দান করেন সুবাহ রব্বিকা রব্বিল ইজাত ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিল আলম দুটি প্রশ্ন করেছেন একটি প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লা ইসলামের মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি নবী এ করিম শেসসাল্লামকে আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন এতে কোনো এখতেলাফ নাই দেমত নেই সন্দেহ নেই কিন্তু নবীদ শেসলামের মর্যাদাটা নবীস শাসলামের কাজে আসবে না আমার কাজে আসবে যদি কারো মর্যাদা থাকে মর্যাদাটা কার কাজে আসবে যার মর্যাদা তার কাজে আসবে বোঝা গেছে কি না তো নবীস সেসলামের মর্যাদার দোহাই দিয়ে আল্লার কাছে দোয়া করবে এটা যুক্তিরও খেলাফ আর দলিলেরও খেলাফ নবী এ করিম শাহসাল্লামের কারও আদর্শ এরকম নাই যে তারা নবীর জাহ দিয়ে মর্যাদা দিয়ে আর মর্তুবা দিয়ে দোয়া করতেন মর্তুবার ওসিলা এইরকমটা করতেন না তবে একটু সামান্য পার্থক্য করে যদি দোয়া করেন তো ওইটা আবার যাইজ ওইটা আবার বুঝে নেন সূক্ষ্ম এগুলো আকিদার বিষয় সেটা হচ্ছে হে আল্লাহ তোমার নবীর ভালোবাসার ওসিলাই হ্যাঁ দোয়া করছি তুমি আমার গোনা খাতা মাফ করে দাও কি বললাম নবীর ভালোবাসার ওসিলাই দোয়া করছি আল্লাহ আমার মনের আশাপূর্ণ করে আমাকে নেক্সট সন্তান দান করো যায়জ হবে না হবে না যায়জ হবে না হবে না হবে কেন কেন মহাব্বত নবীসালমের মহব্বতের অসিলে নবীস আসসাল্লামের মানে আমি নবীসু যে ভালোবাসি এর অশিলাই এটা নবীস আমল না আপনার আমল ভালোবাসার নবীস এটা আপনার আমল না আপনার অন্তরের আমল হচ্ছে যে নবিসামকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর পরে এই আমলের অশিলাই তাহলে এটা হলো আপনার আমলের অসিলা আল্লাহর কি করা দোয়া ওসিলা ধরেন কিন্তু ধরেন ওসিলা ধরবেন নে আমলের ইমানের অথবা ওসিলা ধরবেন কোন জীবিত ব্যক্তির কাছে আপনিও দোয়া করেন আর কোনো নেক মানুষকে বলেন জীবিত মানুষকে আমার জন্য একটু দোয়া করিয়েন সাহেব হ্যাঁ আমার এইরকম ব্যাপার আমার জন্য একটু দোয়া করেন আমার নেক্সট সন্তানের জন্য দোয়া করেন ইত্যাদি ইত্যাদি অসুবিধা নেই আর আল্লাহর নাম গুনা বলে হে আল্লাহ হে রহমান হে রাহিম হে গাফার হে সত্তার এভাবে দোয়া করতে পারেন জি যদিও সত্তার নামটি আল্লাহর আছে কিনা এই নিয়ে ইতলাফ রয়েছে সুতরাং যখন হঠাৎ করে আমার মুখ দিয়ে সাত্তার বেরিয়েছে সুতরাং এটা সংশোধন করে দেওয়া জরুরি সাত্তার নাম না রাখে ভালো সন্দেহপূর্ণ হ্যাঁ আব্দুল সাত্তার রাখবেন না কারণ আল্লাহ রাবুল আলামিনের নামগুলি যেগুলি করা হাদিস দ্বারা প্রমাণিত তার মধ্যে সাত্তার নাম জি নাই যদিও আমাদের ভারত বাংলাদেশে খুব মুসুর আব্দুস সাত্তার নাম জি আর ছিল যে এক ভাই তার দুই মেয়ের করে করেছে দুই গরু দিয়ে গরু দিয়ে আকি কে করা বা উঠ দিয়ে আকি কে করা সৈন্য দ্বারা প্রমাণিত না না বিশ্বাসম করেছেন না তার কোনো সাহাবি করেছেন কোনো প্রমাণ নাই সুতরাং এইরকম না করাটাই উচিত সুন্নত মোতাবেক চলতে হইলে খাসি ভেড়া মেষ দুম্বা এগুলো দিয়ে আকি করেন আর ছেলে হলে দুটো করার চেষ্টা করেন মেয়ে হলে একটা করেন ওই ভাই করে ফেলেছেন হতে পারে আল্লাহ কবুল করতে পারেন আবার নাও করতে পারেন সুতরাং ওনার যদি সামর্থ্য থাকে করবে তারপরে সন্নতি তৈরি করছে সাত দিনের দিন আকিকা করা এর খেলাফ করিয়েন না কারণ অনেক অলমারাই বলেছেন তারপরে হবে না হয়তো কিন্তু হলে হইতেও পারে এটা একবার নিশ্চিত না এত শক্ত ফতুয়াও ঠিক না সাতদিনে শুন না তো অবশ্যই কিন্তু সাত দিনের পরে একেবারে হবে না এই ফতুয়া সৌদি আরবের শেফেরবা শেফের ওসাইমিন আল্লামা আলমানি এত বড় বড় দুনিয়ার সবচেয়ে বড় আলেম যারা আজকাল পৃথিবীতে তারা সকলে বলেছেন তারপরে হয়ে যাবে সুতরাং আমাদের দেশে অনেক আলেম আর বলছেন সাত দিনের পরে একেবারে আর কে হবে না চ্যালেঞ্জ এই এত শক্ত ফতুয়াও ঠিক নয় জি বস্তু হচ্ছে মৃত্যুয়া মৃত ব্যক্তির নামে খাবার খাওয়া বা খাওয়ানো এটা যাবে কিনা সেটা সাত দিনে হোক আর তিন দিনে হোক আর চল্লিশ দিনে হোক ধার্য করে না না করেন আমাদের কেউ কেউ ফুল ফুল আছে আছে বেদাতি তারা দিন ধরে করে হ্যাঁ আর যারা দিন ধরে করে না কিন্তু মৃতের নামে ভোজ ভাজ করে ওরা বলে ওরা বেদাতি যারা দিন ধরে করে চল্লিশে করছে ওরা বেদাতি আমরা খানা খাওয়াই কিন্তু আমরা দিন ধার্য করে খাওয়াই না সুতরাং আমরা সন্নতি না 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 ওরও কথা দাদা গেছে সুতরাং মৃতের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ভোজ করা গরী মিস্কেনকে খাওয়াবো গোটা গ্রামবাসীকেও খাওয়াবো এটা নান নবিশ্বাসাল্লাম করেছেন তার তিন মেয়ে মারা গেছে তার বেঁচে থাকালে তার স্ত্রী দুই স্ত্রী মারা গেছেন হ্যাঁ এক আনহা তারপরে জাইনাবুমুল মাসা জীবদ্দশায় মারা গেছেন তারপরে ছেলেরা মারা গেছেন কারোর জন্য করেননি নবিসা সাহাবিরা মারা গেছেন কারোর জন্য কোন ভোজ হয়নি বরং হাদিসে বলা হয়েছে এটা জাহিলিয়তের আদর্শ মিনান্নে রোদনের অন্তর্ভুক্ত চলে যেটা হারাম করা হয়েছে জাহিলিয়তের চরিত্র বলা হয়েছে তারপর ভারত বাংলাদেশ পাকিস্তান এটা শুরু হয়েছে হিন্দুদের থেকে হিন্দুরা তাদের মরা দেহকে যখন জ্বালাইতে যায় তখন ভোজ ভাজ আমদ ফুর্তি করে এদিকে মদ খায় মিষ্টি রসগোল্লাও খায় আর ধমধাম করে খেয়ে দিয়ে তারপরে সব করে এগুলো ওদের কাছ থেকে আসলে শিখা ইসলাম থেকে শিখা নয় সুতরাং মৃত ব্যক্তির জন্য করণীয় আছে হজ করেন উমরা করেন হ্যাঁ বদলি হজ উমরা করেন অথবা সাদকা করেন সাদকা জারিয়া মসজিদ বানিয়ে দেন সৌদি আরবে এক লোকের নামে দেখেন বাদশাহ কত মসজিদ কিং ফাদ মসজিদ শিকোতে এত বড় মসজিদ সাদকা জারিয়া চলতি আছে বানান না একটা মসজিদ বানিয়ে দেন কোনো জায়গায় মাদ্রাসা বানিয়ে দেন এতিম খানা বানিয়ে দেন আর অত বড় না পারছেন এই যে এখানে ফ্যান লাগবে এসি লাগবে দুটা দিয়ে দেন মায়ের নামে বাপের নামে দিয়ে দেন একটা ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়ে দেন সদকা জারিয়া করেন এইরকম মেলা কাজ রয়েছে বা দোয়া করেন এরকম মেলা নেক কাজ রয়েছে ইন্টারনেটে একটা আমার আলোচনা আছে মৃত ব্যক্তি জন্য করণীয় সন্ন্যতি কাজগুলি বলা হয়েছে আর বেদাতি কাজগুলি বলা হয়েছে বেদাতি কাজগুলো ছেড়ে দেবেন যেগুলো প্রচলিত দেশে আর সন্ন্যতি ভাবে ই সালে সব মানে নেকি পৌঁছাবেন কোরআন খানি করে নয় আর কুল খানি করে নয় আর ফাতেহা খানি করে নয় আর খতম করে নয় আর বক্সেন এইসব করে নেয় স্বামী মারা গেলে স্ত্রী কি অলঙ্কার গুলি চুড়ি তারপরে মালা বা কানের নাকের এগুলি কি খুলে ফেলে দেবে হ্যাঁ খুলে ফেলে রাখবে এগুলি হচ্ছে অলঙ্কার এগুলি খুলে রাখবে চার মাস দশ দিন শুধু চার মাস দশ দিন আমাদের দেশে কুসংস্কার আছে ছোট থেকে দেখেছি বিধবা নারী যে অলঙ্কার খুললো তো খুললো একেবারে সারা জীবন আর করবে না এটা ঠিক না চার মাস 10 দিনের পরে আবার অলঙ্কার ব্যবহার করবে ছেড়ে দিবেন না হ্যাঁ জায়েজ আছে তাও করব না না কেন করবেন না চার মাস 10 দিন বেশি শোক করা ইহদাদ জায়েজ নয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন সুতোরাং এর বেশি করবেন না অত সাজিয়েন না মেকআপ করিয়েন না যখন স্বামী নাই স্বামীর জন্য মেকআপ করা আসলে তো অত সাজিয়েন না কিন্তু সামান্য কিছু একটু লাগান কানে নাকে কিছু লাগান যাতে বোঝা যায় যে আপনার ইদ্দত পার হয়ে গেছে বা কোনো মহিলার ইদ্দত পার হয়ে গেছে আর যদি বয়স হালকা থাকে তো বিয়ে বসে যায় ভালো যাত করে ফিতনা থেকে পাপ থেকে বাঁচতে পারে স্বপ্নে নামাজ পড়তে দেখা কি কতটুকু ভালো মন্দ দেখা ভালো না মন্দ হ্যাঁ ভালো অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ স্বপ্নে নামাজ পড়তে দেখা ভালো জিনিস বাজিক যেটা ভালো লাগছে আপনারে সেটা ভালো আর বাজিক যেটা খারাপ লাগছে বা সন্দেহ লাগছে যে এটা খারাপ হতে পারে সেই ক্ষেত্রে হাদিসা আছে যে আপনি ইস্তে করেন মানে আউজুবিল্লাহ বলেন আউজুবিল্লাহ মিনা সৈতান রজিম বলেন যদি কিছু জানা না থাকে আল্লাহ হলে যদি সন্ন্যতি একটি দোয়া আছে আল্লাহ মিনা আসল খেরা মাফিয়া হাজে রুইয়া ও খাইরা মাফিয়া ও আউজুব সর্রে হাজে রুইয়া ও সর্রে মাফিয়া হে আল্লাহ এই স্বপ্নের আমি কল্যাণ চাই যে যা এই স্বপ্নে রয়েছে যে স্বপ্নে যেটা ভালো দিক আছে ওটা আমি চাই আর যদি এই স্বপ্ন আমার জন্য খারাপ হয় সেটা থেকে আশ্রয় কামনা করছি স্বপ্ন দেখেছেন খুব খারাপ আর আপনি চিন্তায় পড়ে গেছেন কাউকে বলবেন না খারাপ স্বপ্ন বলতে নেই নিষেধ করেছেন ভালো স্বপ্ন বলবেন কিন্তু আপন জনকে বলবেন আপন জনকে বলবেন কোরবানি করা যাবে কি যদি কিন্তু মৃত ব্যক্তির নামে কুরবানি করা যেতে পারে কুরবানি যখন মৃত ব্যক্তির নামে তখন এটা সাদা কাস্বরূপ সুতরাং একদল বলছেন যে সবটাই সাদকা করে দেন গোস্তা আপনি খাবেন না আপনি নেকি পৌঁছাবেন মৃত ব্যক্তিকে আর আপনি আর আপনার ছেলে মেয়েরা গোস্ত খাবেন এটা কেমন কথা হচ্ছে গরিব গোটা গরিব মিশে ওই ভাগটা বিতরণ করে দেন এটা সবচাইতে ভালো আর যদি তাও নাও হয় তো অধিকাংশ অংশটা আপনি গরিব মিস্কিনে বিতরণ করার চেষ্টা করবেন নিজে খেয়ে দিয়ে পৌঁছাবেন মৃত ব্যক্তিকে এটা যুক্তিসঙ্গত না আর এই ফতুয়াটা এই জন্য বেশি ভালো যে সাদাকা কাবানি যদি মাই এতেন না তো সাদাকা সুতরাং সেটা গরিব মিসকিনকে দান করে দেবেন নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি কোন বংশের ছিলেন এবং তার ছিলেন বংশে ছিলেন যদিও এইসব সব নাকি দশার সম্পর্ক না মাসলাম আছেন সম্পর্কে এরকম প্রশ্ন আসলে ঠিক নয় আর কোনো फायদাও নাই এই সব প্রশ্নের উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু সম্পর্কে আপনাকে আপনার যেহেতু নবী আমার নবী সূত্রকে জানতে হবে জানা উচিত অবশ্যই কিন্তু সেটা এইরকম রকম মজলিসে জানবেন আপনি পড়ে শুনে জানবেন আপনি নিজে নবীর জীবনী সিরাতুল নবী পড়বেন আর মুখস্থ করে নেবেন এটা হচ্ছে উচিত জানা উচিত অবশ্যই নবী ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ আরবদের বংশ মধ্যে এব্রাহিম আলী সালাম ইসমাইল আলী সালামের বংশের তিনি সুতরাং তিনি এব্রাহিম তিনি ইসমাইল বংশের তিনি হাশেমি হাশেম গোত্রের এবং আর সুরাহ সাল্লা সাল্লামের চাচারা বেশ কয়েকজন দশের মতো ছিল তার মধ্যে ইসলাম গ্রহণ করেছেন দুইজন দুইজন ইসলাম গ্রহণ করেছে আর দুইজন শক্ত দুশ্মন শক্ত দুশ্মন ছিল একজন হচ্ছে যে ইসলাম গ্রহণ করেছেন কে হামজা রাজি আল্লাহন আর একজন ইসলাম গ্রহণ করেছেন বসরজি আল্লাহন আর যারা দুশমন ছিল তার মধ্যে আবুল হাব কট্টর দুশ্মন আর আবু তালেব দুশমন ছিলেন বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন আর এই জন্য সবচেয়ে হালকা আজাব তাকে জান্না কিন্তু কলমা নসিব হয়নি বাপদাদার জন্য গোঁড়া অন্ধ এতেই গেছিলেন শেষ বয়সে বললেন যে চাচারে বা বাবারে ভাতি তোর কথা রাখতে পারলাম না সুতরাং জাহান নামে হালকা আজাব হবে হিতাকাঙ্ক্ষী দর ছিলেন কিন্তু ইমান নসিব হয়নি এইরকম আরো চাচারা ছিল যারা আগেই হয় তোমার আগে নবী করিম সাহা সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না লাউলা কালামা খালাক্তুল আফলাক এটি জাল কথা এটি হচ্ছে কোন সহি হাদিস নাই এটা ওই মিলাদীদের কিতাবাদিতে আছে কোন কোরআন হাদিসের আয়াতও নয় আর হাদিস কোনো সহি হাদিস নাই জি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদতের জন্য আসমান জমিন সৃষ্টি করেছে আমাদের বসবাসের জন্য আর আমরা এখানে আল্লাহর জমিনে ইবাদত করবো জি জন্য আমরা থেকে তাদেরকে মৃত্যু কিন্তু আছে তাদেরকে যারা মারা গেছে তাদেরকে মৃত বলে হ্যাঁ যারা মারা গেছে মৃত যারা মারা গেছে তারা মৃত বা মারা যাবে আমরা মরণশীল আমরা সকলে কি একমাত্র আল্লাহ মানে আলাইহা ফানা হয়ে যাবে ধ্বংসশীল সবকিছুই ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল বা মরণশীল একমাত্র রব বাকি থাকবেন তো সবকিছুর মরণ রয়েছে ম কোরআনে নাই জি হ্যাঁ আবার কুল্লনাফের মধ্যে শহীদেরও আছে শহীদদের সম্পর্কে আল্লাহ স্পেশালি বলেছে দুটি আয়াতেওয়ালা তুললে মাইকতালফিস সাবিলিলাম যার আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলিয় না কি বলিও না হুম মৃত বলিয় না বাল লাহিয়া বরং তারা জীবিত কিন্তু কেমন জীবন আমাদের মতো বেঁচে আছেন আমাদের মতো বেঁচে থাকলে ওদের দাফনও করতাম না আবার জেহাতে যেতেন ওনারা তাই না আবার বদর বদরবোধ করতেন ঠিক কি না তা আমাদের মতো বেঁচে নেই এই জন্য আল্লাহ ওয়ালাকিণ বেঁচে আছেন কিন্তু সেই বেঁচে থাকাটা তোমরা অনুভব করতে পারবে না তোমাদের অনুভূতি চেতনা নেই বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না বুঝা মুশকিল কারণ সেটা পার্থিব বিষয় না সেটা কি পারলৌকিক বিষয় সেটা কি পারলৌকিক বিষয় মানুষের জীবনের বিভিন্ন স্তর আছে দেখেন আমরা মায়ের পেটে আসার আগে এক জগতে ছিলাম না ছিলাম না ওইটা একটা জগৎ কিন্তন ফার্স্ট জগতে সেকেন্ড জগৎ হচ্ছে মায়ের পেটে নয় মাস দশ মাস এটা হচ্ছে দ্বিতীয় জগৎ ওইটা সম্পর্কে সাধারণ একটা ধারণা আছে যে পেটে বাচ্চা মোটামুটি কেমন থাকে ঠিক না তারপরে হচ্ছে তিন নম্বর জগৎ আমরা এই দুনিয়াতে চার নম্বর জগৎ হচ্ছে বারজাখি জগত জান্নাত যায়নি জাহান্ন যায়নি বারজাখ আলায় বারজাখ আছে আছে না মৃতরা জি হ্যাঁ ওইখানে শহীদরা খুব বড় সম্মানে সসম্মানে আছে হ্যাঁ আর সেখানে জান্নাতের তারা পাখি গাছে পাখির মতো তারা ছোটাছুটি করছে সবুজ পাখির ভিতরে তাদের আত্মা দেওয়া আছে এগুলো কথা হাদিস আছে কিন্তু এগুলো কথা কি বোধগম্য বোঝা সম্ভব তো এই জন্য বলা হয়েছে শহীদদের বারজাখি হায়াত রয়েছে কি রয়েছে এই রকমই নবীদের পারলৌকিক হায়াত সবচেয়ে উচ্চ উচ্চমানের হায়াত তাদের রয়েছে মমিন্দ্রা হায়াত রয়েছে মমিন্দ্রা নিয়ামত পায় না কবরের জীবনে সুখী না তাদের জান্নাতের বিছানা বিছানা হয় না জান্নাতের পোশাক পরানো হয় না জান্নাতের হাওয়া পায় না তারা হ্যাঁ পাই জি হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে বারজাখি জীবন আর তারপরে তখন পাঁচ নম্বর হচ্ছে জান্নাতের জীবন এই হচ্ছে জীবনের বিভিন্ন স্তর আমরা শুধু দুনিয়াটা বুঝি বাকিগুলি আমাদের বোঝার ক্ষমতা দেওয়া হয়নি সুতরাং তারা মৃত ও এবং তাদের পারলৌকিক হায়াত রয়েছে জি আহলে সুন্নাত যদি খাঁটি আহলে সুন্নাত হয় সেটাই হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মানে আহলে হাদিস মানে তার কোরআনকে হাদিস বলা হয়েছে আর হাদিসকেও হাদিস বলা হয়েছে কোরআনের কয়েকটি আয়াতে বলা হয়েছে আল্লাহ আহসান আহসানাল হাদিস আফামিন মাハজাল হাদিসে তাজাবুন হাদিস কোরআন কি বলা হয়েছে ফাইনা আল হাদিসে সবচেয়ে উৎকৃষ্ট হাদিস হাদিস মানে বাণী তো হাদিস মানে আল্লাহর বাণী আল্লাহর বাণী কি কোরআন আর রসুসালাম বাণী কি যেটা শুন না হাদিস তো কোরআন এবং হাদিস যারা মানে বিনা কোন শর্তে কোন এমাম মারলো মারলো না কোন মজাবে সেটাকে পাস করাইলো করাইলো না অনুমোদন দিল দিল না না সব না নবীলামের তরিকা কোরআন হাদিস আছে মানি এরা হলো আহলুল হাদিস বোঝা গেছে না জি হ্যাঁ আহলুল সন্না ওল জামাত মানে যারা সন্নতের অনুসারী বেদাতি নয় এবং যারা সাহাবাই কেরামদের দলের অনুসারী পরের বেদাতিদের অনুসারী নয় এরা হলো আহলে সোননাথ অল জামাতের খাঁটি আহলে সোননাথ কিন্তু শুধু আহলে সোননাথ বলা এখন কেন যথেষ্ট নয় এই জন্য যে ভারত বাংলাদেশ পাকিস্তানে একটা দল বেরিয়েছে যেই দলটি সবচেয়ে বেশি মাদার পূজা করে আর তাদের নাম হচ্ছে আহলে সন্নত আল জামাত বেরেলুবি রেজবি তারা নিজেদেরকে কি নামকরণ করেছে আহলে সন্নাত আল জামাত আমরা সুন্নি লোক আমরা সুন্নি লোক আর যারা কবর মাজারের সিজদা করতে নিষেধ করে পীরের murid হতে নিষেধ করে তাদেরকে বলে তারা ওয়াহাবি তো বেদাত শিরিক করে ওরা সুন্নি যখন হয়ে গেল নামকরণ করলো তো এই নাম তাহলে ভেজাল যুক্ত হয়ে গেল কারণ এই নাম দিয়ে মানুষকে বোঝানো মুশকিল যে খাঁটি আহলে সুন্নাত না মাজারি আহলে সুন্নাত বোঝা গেছে কি না সেই জন্য তখন আহলুল হাদিস নামটা অনেক আলেম অলমরা ভারত উপমহাদেশে নিজের জন্য বাছাই করেছে কারণ এই নামটি সালাফি সালাহিনের যুগ থেকে চলে আসছে মহাদিসিনদের আহ হাদিস বলা হয়েছে কোরআনে এ বাহাদিসের যারা খেদমত করতেন এবং যারা কোরআন এ বাহাদিসের অনুসারী তাদেরকেও আহলুল হাদিস বলা হয়েছে আরব দেশগুলিতে ওদেরকে সালাফি বলা হয় সালাফদের অনুসারী সাহাবাহিকদের অনুসারী তাবেহিনদের অনুসারী চার এমামের অনুসারী এক এমামের অনুসারী না ভালো করে বুঝেন যারা এক এমামের অনুসারী তারা হয় হানফি না হয় সাফি না হয় মালিক না হয় হামবেলি কিন্তু চার এমামের অনুসারী ওরা হচ্ছে সালাফি সালাবদের সকলকে মানে কাকে মানে এখানে কয়জন আলেম আছি আমরা হ্যাঁ মেলা মেলা করলো তাই না যদি একজনকে মানেন তো আদব হবে না বিয়াদবি হবে বিয়াদবি হবে হবে না কিন্তু সকলকে যদি মানেন আদব হবে না হবে না বুঝছেন কথা তো চিন্তা করেন আমরা আলহামদুলিল্লাহ আবু হানিফা রহমকে মানি সাফি রাহমা কে মানি এমাম মালিক মানি রাহমা এমাম আহমদ কেউ মানি সুতরাং আমরা হচ্ছি সালাফদের অনুসারী সকল আইমাই কেরামদের অনুসারী তার আগে তাবাইনদের অনুসারী তার আগে সাহাবাই কেরামদের অনুসারী তার আগে মোহাম্মদ রসুরামের অনুসারী এবার বোঝা গেছে এটা হচ্ছে সালাফি নামের কারণ এটা হচ্ছে আলুল হাদিস নামের কারণ